আসসালামু আলাইকুম। আজ রান্না করেছিলাম ব্যাচেলার্স চিকেন। এখানে আমি একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি, ফার্মের মুরগি। সুন্দর করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন টক দই, এখানে আমি 3 চা চামচ নিয়েছি। সাথে সয়াবিন তেল, অল্প পরিমাণ, বেশি না, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট এক পাশে রেখে দিলাম। পাশাপাশি এখন আমি এই মুরগি রান্না করতে আমার যে অন্যান্য উপকরণগুলো লাগবে সেগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন মুরগিটা এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু 10 থেকে 15 মিনিট মেরিনেট হবে, তাই এটাকে সুন্দর করে মাখিয়ে এক পাশে রেখে নিলাম। পাশাপাশি এখানে আমি একটা টমেটো কেটে নিলাম। এখানে ধনিয়া পাতা নিয়েছি, বা আপনারা চাইলে শুধু ডাটাটাও ইউজ করতে পারেন। তো ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি এখানে, সাথে টক দই আছে। একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, যেহেতু ধনিয়া পাতা দিয়েছি তাই কালারটা হয়েছে আপনার সবুজ এসেছে। শুধু ডাটাটা ইউজ করলে আর এই কালারটা আসতো না। তো এটাকে এখন এক পাশে রেখে দিই। এখানে আমি আদা রসুন এবং কাঁচামরিচটা ছেঁচে নিচ্ছি, একটা বাটিতেই ছেঁচে নিলাম। তেল গরম করে নিয়েছি, পাশাপাশি হচ্ছে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘিতেও রান্না করতে পারেন। এখানে লবঙ্গ, দারচিনি, এলাচি আমি হচ্ছে আমার মুরগির পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম। একটু তেলে ভাজি করে নিচ্ছি। তারপর এখানে ছেঁচে রাখা আদা রসুন, কাঁচামরিচ এবং সাথে পেঁয়াজ বড় 3 টুকরো আমি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে একসাথে ভাজি করে নিব। যেহেতু আদা রসুনটাও এখানে আছে, তো পেঁয়াজের সাথে আমি অল্প আগুনে ভাজি করে নিয়েছি। এই রেসিপিটা আমি ফলো করেছি ইন্ডিয়ান শেফ রণবীর ভীরের ভিডিও থেকে। তো আপনারা চাইলে তার ভিডিওটাও দেখতে পারেন। আমি চেষ্টা করেছি আমার মতন করে রান্না করতে। তো পেঁয়াজটা খুব সুন্দর করে এখানে ভাজি করে নিয়েছি আমি। ভাজিটা পুরোটাই হয়েছে অল্প আগুনে। তার পাশাপাশি আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লাল মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়া। এখানে শেফ হচ্ছে জিরা গুঁড়োটা ইউজ করেনি, কিন্তু আমি দিয়েছি। এবং আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো দিয়ে, সেটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা আপনাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, একটু তাড়াহুড়া করলে হবে না। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 10 মিনিটের মতন মশলাটা কষিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে আমার মাখিয়ে রাখা মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে এখন সুন্দর করে আবার কষিয়ে নিব। তো এখানে কিন্তু অল্প আগুনে রাখলে আপনারা জানেন যে ফার্মের মুরগি থেকে পানি বের হয়, তো আমি সে অনুযায়ী অল্প আগুনে ঢাকনা দিয়ে রেখেছিলাম। বারবার করে নাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো সুন্দর করে কষিয়ে নেব মুরগিটাও, দেখতে পাচ্ছেন। রান্না করার সময় আসলে তাড়াহুড়া করে রান্না করলে কোনো রান্নাই ভালো হয় না, তাই একটু সময় নিয়ে ধীরে সুস্থে করেই রান্নাটা করতে হয়। বলা হয় রান্নাটা মজাদার হওয়াটা নির্ভর করে অনেক সময় মুডের উপর। আপনার মুড যেরকম থাকবে সেদিনের রান্নাটা কিন্তু সেরকম হবে। তো এখানে আমি মুরগিটা সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠেছে। এখন আমি এখানে আবার ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এসে আবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো বাসা থাকা উপকরণ দিয়েই আমি রান্নাগুলো করেছি, এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয়নি। লবণটা একটু দিয়ে দিলাম এবং শেষে একটু চিনি দিয়েছি এখানে, যেহেতু টক দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো দেখতে তরকারিটা হলুদ হলুদ মনে হলেও খেতে কিন্তু অসম্ভব ঝাল ছিল এবং বেশ ভালো লেগেছে। রান্নাটি মোটামুটি হয়ে এসেছে, তো এখন আমি একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম। এবার পালা পরিবেশনের। কী দিব চিন্তা করতে করতেই হচ্ছে মুরগি 4 টুকরা নিয়ে উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ফাঁকিবাজি পরিবেশন, যদিও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি দেখতে। আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এবং এই ধরনের রেসিপিগুলো আসলে
একঘেয়েমি বারবার রান্না করার চেয়ে একটু আলাদাভাবে রান্না করলে মাঝে মাঝে খেতেও ভালো লাগে। ধন্যবাদ।